এটা কত টাকা? এটা পাইকারি 18 টাকা। 18 টাকা জি পুরো। খুচরা বিক্রি হয় কত টাকা? 5 টাকা। এটা এটা হ্যাঁ 5 টাকা বিক্রি হয়। 28 টাকা। 28 টাকা জি। আর এটা 10 টাকা করে বিক্রি করলে আসবে 120 টাকা। মাত্র 28 টাকা আপনার কেনা পড়বে। এটা গাম টেপ। গাম টেপ হ্যাঁ, গাম টেপের মধ্যে এটা জন্ডিস কালার, এটা ব্রাউন কালার, তারপরে যে রেক্সিন টেপ। রেক্সিন টেপ জি। মাস্কিং টেপ। মাস্কিং টেপ এটা হচ্ছে বোথ সাইড টেপ, দুই পাশে আঠা থাকে। অর্থাৎ বিভিন্ন সাইজের গাম টেপ আপনার কাছে আছে। কালারিং টেপ, এটা শুধু একটা কালার আমি দেখালাম, এটাতে 6টা কালার হয়। 6টা কালার হয় জি জি। আচ্ছা আচ্ছা, এটাকে বলে ফোম টেপ। ফোম টেপ, ফোম টেপ এটা কালো কালার, এটা হচ্ছে আবার এই যে হোয়াইট কালার, বিভিন্ন সাইজের হবে। এটার মধ্যে যে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি সাইজের তো শেষ নাই জি। হ্যাঁ, আর এটা তো আগে দেখাইছিলাম কালারিং টেপ, এটাতে কালো, হলুদ, এই যে লাল, তারপরে ব্লু, তারপরে গ্রিন, তারপরে অরেঞ্জ, বিভিন্ন কালার হবে। বিভিন্ন কালার জি। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে আমি চলে আসলাম ঢাকা মৌলভীবাজার ট্রেড সেন্টার, অর্থাৎ চক বাজারের পাশেই হচ্ছে মৌলভীবাজার। আর মৌলভীবাজার ট্রেড সেন্টারে আসলে আপনারা এই ধরনের কস্টেপের কালেকশনগুলো পাবেন। এখানে সম্পূর্ণ পাইকারি বিক্রি করা হয়। যারা মূলত কস্টেপ, আসলে এই ঘামটেপগুলো নানা কাজে ব্যবহৃত হয়, তো যারা আসলে এখান থেকে পাইকারি নেবেন মূলত তারাই যোগাযোগ করবেন। আজকে আসলে আপনাদেরকে এখানে কি কি সাইজের কস্টেপগুলো হয়, কি কি সাইজের ঘামটেপগুলো হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা পাইকারি নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন, এখানে কোনো খুচরা বিক্রি হয় না। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, তাহলে সবগুলো সাইজ দেখতে পারবেন এবং বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই সব থেকে হুমায়ুন ভাই। হুমায়ুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার শপের নামটা একটু বলবেন। আথার ট্রেডার্স। আচ্ছা, আপনার শপে মূলত কি কি পাওয়া যায় ভাই? সব ধরনের প্যাকেজিং টেপ। আচ্ছা, সব ধরনের প্যাকেজিং টেপ পাওয়া যায়। কি কি প্যাকেজিং টেপ পাওয়া যায় একটু যদি সহজে বলতেন। এটাকে বলে গাম টেপ। গাম টেপ হ্যাঁ, গাম টেপের মধ্যে এটা জন্ডিস কালার, এটা ব্রাউন কালার, তারপরে যে রেক্সিন টেপ। রেক্সিন টেপ জি। মাস্কিং টেপ। মাস্কিং টেপ এটা হচ্ছে বোথ সাইড টেপ, বোথ পাশে আঠা থাকে। অর্থাৎ বিভিন্ন সাইজের গাম টেপ আপনার কাছে আছে। কালারিং টেপ, এটা শুধু একটা কালার আমি দেখালাম, এটাতে 6টা কালার হয়। 6টা কালার হয় জি জি। আচ্ছা আচ্ছা, এটাকে বলে ফোম টেপ। ফোম টেপ, ফোম টেপ এটা কালো কালার, এটা হচ্ছে আবার এই যে হোয়াইট কালার। আচ্ছা, কোনটা কিভাবে ব্যবহার হয় সেটা আমরা একটু জানবো ভাইয়া। সর্বপ্রথম আমরা আপনাদের ছোট সাইজগুলো দিয়ে একটু জানানোর চেষ্টা করব। আপনি কি আরেকটা দেখাই নাই? পেপার টেপ আছে এই যে, এটাকে বলে এটা পেপার টেপ। আচ্ছা, এটা কয় টাকা? এটা পাইকারি 18 টাকা। 18 টাকা জি পুরো। খুচরা বিক্রি হয় কত টাকা? 5 টাকা। এটা হ্যাঁ 5 টাকা বিক্রি হয়। আচ্ছা, যে যার মতন। তারপরে এই যে এটা, এটা কত? এটা 28 টাকা। 28 টাকা জি। আর এটা 10 টাকা করে বিক্রি করলে আসবে 120 টাকা। মাত্র 28 টাকা আপনার কেনা পড়বে। আচ্ছা, এটা কত টাকা? এটা 35 টাকা। মাত্র 35 টাকা? মাত্র 35। আর খুচরা একটা কস্টে বিক্রি হয় 10 টাকা জি। আচ্ছা, 45 টাকা। এটা হলো 45 টাকা। মানে দেখেন আসলে এগুলার বিভিন্ন সাইজ হয়, এইজন্য আসলে দাম বললেও ঝামেলা। তো আপনারা ফোন করবেন স্ক্রিনশট দিয়ে, এভাবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এখানে ওসাকা আছে, এগুলো কেমন দাম? এটা 140 টাকা, 35 টাকা, কার্ডুনিলে 135 টাকা। আচ্ছা, এটা তো অরিজিনাল না? এটার মধ্যে তো দেখা যায় দুই তিনটা কোয়ালিটি থাকে। সবই অরিজিনাল। একটা হচ্ছে যে অ্যারো কর্পোরেশন, অ্যারো কর্পোরেশন সবচেয়ে দাম বেশি। আর এটা হচ্ছে যে এটা সোল্ট না, সোল্ট সাইফ, অ্যারোমা কর্পোরেশন। আচ্ছা, অ্যারোমা কর্পোরেশন কম দাম এটা। আচ্ছা, এটা হলো 145 টাকা। 135 টাকা কার্টুন রেট। 135 টাকা কার্টুন রেট, যারা কার্টুন রেট ধরে নেবেন 135 টাকা করে নিতে পারবেন। এটাকে বাইন্ডিং টেপ বলে। আচ্ছা, বাইন্ডিং টেপ বলে। বাইন্ডিং টেপ ব্যবহার আছে ছাদ ঢালাইয়ের। এটা মূলত কি কাজে ব্যবহার করা হয়? বই খাতা বাইন্ডিং এ। আচ্ছা, বাইন্ডিং, বই খাতা বাইন্ডিং এর জন্য। আবার ছাদ ঢালাই দেয় এখন ওনারা এটা নিয়ে যায়। ছাদ ঢালাই দেয়, ছাদ ঢালাইয়ের জন্য ওনাদের কাজেও লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিএনজি আলারা নাই, ওই যে সিএনজি পর্দা টর্দা ছিঁড়ে গেলে, যেহেতু কালারটা সিএনজির সাথে মিলে, অর্থাৎ সেভাবে ব্যবহার করতে পারে। এগুলো কালার হবে তো এখন এমন জিনিস যে প্রত্যেক বাসা বাড়িতেও পাওয়া যায়, এটার ব্যবহার হচ্ছে ব্যাপক। আচ্ছা, এখন এটা যদি বলতে যাই তাহলে তো ভিউয়ার্সরা বিরক্ত হয়ে যাবে, অনেক সময় লাগবে বলতে গেলে। নাকি জি জি। আচ্ছা, সব ধরনেরই টেপ আছে। এইটারই সেম এটা নাকি? জি জি, এটার মধ্যে কালার হচ্ছে 4-5টা। এটা তো শুধু দুইটা দেখালাম, কারণ এখানে টেবিলে তো আর বেশি রাখা সম্ভব না। হ্যাঁ, এটা 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 পেপার টেপ। পেপার টেপ এটা ইন্ডাস্ট্রিয়াল যারা ব্যবহার করে তারা জানে এটা। আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল ভাবে, কমার্শিয়াল কৃষি শিল্প কারখানায় লাগে। এখানে আমাদের পাশে কার্টুনের দোকানগুলো আছে, কার্টুন ছিঁড়ে গেলে ওরা লাগাচ্ছে। একটা ব্যবহার বললাম, একটা জিনিস ব্যবহার ব্যবহার ব্যাপক ভাবে হয়। এটা কিন্তু কার্টুনের কালার, সেম কার্টুনের কালার, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন না যে টেপ লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা এটা ফোম টেপ।
ফোম টেপ, এটা কি কাজে ব্যবহার হয়? এটা জুতার কারখানায় হয়, আবার এই যে স্টুডেন্টরা ব্যবহার করে, শিক্ষার্থীরা। আচ্ছা, এটা কি ঘাম আছে না নাকি ঘাম ছাড়া? না না, এটাতে আঠা আছে। আঠা আছে, আচ্ছা, ওকে। এগুলোর আসলে প্রাইস একেবারে পাইকারি দামে আপনারা পাবেন, শুধু যোগাযোগ করবেন। তারপরে এই যে এটা কালার আছে, এটা কালার হবে না? এটা এটা মাস্কিং টেপ। আচ্ছা, সাইজ হবে? বিভিন্ন সাইজ হবে, এটা তো মোটা, অনেক মোটা, অনেক মোটা, বিভিন্ন সাইজের হবে। এর মধ্যে যে হাফ ইঞ্চি, এক ইঞ্চি, দেড় ইঞ্চি, দুই ইঞ্চি, সাইজের তো শেষ নাই। জি হ্যাঁ। আর এটা তো আগে দেখাইছিলাম কালারিং টেপ, এটাতে কালো, হলুদ, এই যে লাল, তারপরে ব্লু, তারপরে গ্রিন, তারপরে অরেঞ্জ, বিভিন্ন কালার হবে, বিভিন্ন কালার। জি। আচ্ছা, এটা কি কাজে ব্যবহার হয়? এটা এটা এখন ব্যবহারের ক্ষেত্রে, এটা না, এক নম্বর হলো ঝাড়ু কারখানায় খুব বেশি ব্যবহার, ঝাড়ু কারখানা আসলে ঝাড়ু পেঁচানোর জন্য। আর গাম টেপের তো ব্যবহারের কোনো শেষ নেই, আর গাম টেপের তো ব্যবহারের শেষ নেই। বাসা বাসায়ও গাম টেপ পাওয়া যায়, গাম টেপ পাওয়া যায়। এগুলোর কতগুলো সাইজ হয়? এগুলো হাফ ইঞ্চি, এক ইঞ্চি, দেড় ইঞ্চি, দুই ইঞ্চি, আড়াই ইঞ্চি, তিন ইঞ্চি, তিন ইঞ্চি। এটা কি ইঞ্চির হিসাবটা এদিক থেকে না, এদিক থেকে না? না না, ইঞ্চি হলো এদিক থেকে। আচ্ছা, এদিক থেকে উপরে না? হ্যাঁ। আচ্ছা, এভাবে হাফ ইঞ্চি, এক ইঞ্চি, দুই ইঞ্চি, তিন ইঞ্চি, পাঁচ ইঞ্চি, এরকম করে হইতে থাকে? হ্যাঁ, পাঁচ ইঞ্চিও, এটা অর্ডারের, অর্ডার পাইলে চার ইঞ্চি, পাঁচ ইঞ্চি সরবরাহ করি, রেডি থাকে। ওকে, করবেন? দাম আপ ডাউন করে, তো দাম আপ ডাউন করে, যেহেতু এগুলো চাইনিজ প্রোডাক্ট। আমরা এখন ওই ওয়েট করে মাল সেল করি, কারণ দেখা যায় যে গজ থাকে একটা, বলে একটা, এই জন্য এখন আমরা একটা পদ্ধতি বের করছি যে ভাই ওজন করে, ওজন করে, ওজন করে। হ্যাঁ। আচ্ছা, এগুলো কিন্তু বোঝা যায় না যে আসলে কতটুকু আছে। এই যে এই লেয়ারটা, এই লেয়ারটা ছোট বড় থাকে, চ্যাপ্টার থাকে, অনেক ঝামেলা। হ্যাঁ, গজ গজ, হ্যাঁ গজ থাকে, তখন বোঝা যায় না যে আসলে 70 গজ বলে যে 100 গজ, এজন্য আমরা কি করি এখন ওয়েট করে, ওজন করে বিক্রি করি। বলো তো, কি এটা হলো কার্টন না? এটা এটা দুইটা কালার আছে। আচ্ছা, এটা দুইটা কালার আছে, অনেকে এই কালার ব্যবহার করে, অনেকে এই কালার ইউজ। আচ্ছা, এটাও কিন্তু সেম এই গামটাপি, জন্ডিস কালারের সাথে এটা ভিন্ন কালার আর কি। হ্যাঁ, এটা হলো মৌলভী বাজার। জি, ঢাকা চক বাজার, মৌলভী বাজার, মার্কেটের নাম হচ্ছে মৌলভী বাজার ট্রেড সেন্টার। তো যারা এখানে আসতে চান, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে সরাসরি চলে আসবেন। আর যারা অনলাইনে নিতে চান, আমাদের আরো ভিডিও আছে অনলাইনে, অনেকেই এই অনলাইনে ফোন করে আল্লাহর রহমতে মানে আসলে মাল গুলো যাচ্ছে। হ্যাঁ, এর আগেও গেছে, এবং অনলাইনে যারা নিতে চায় তারা মূলত আপনাকে ফোন করলে, মেসেজ দিলে আপনি বিস্তারিত বলে দিবেন, ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে দিব। আচ্ছা, চিন্তা করার নাই, কোনো টেনশন, কুরিয়ার ট্রান্সপোর্ট যেভাবে হয় লঞ্চে নিলে লঞ্চে, কোনো সমস্যা নেই, দেয়া যাবে। জি, ওকে। তো দর্শক, আসলে অসংখ্য গাম ট্যাপ, পোস্ট ট্যাপের আইটেম এখানে আছে। তো যারা আসলে পাইকারি নেবেন, অবশ্যই ভাইয়ের স্ক্রিনে থাকা যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের 64 জেলায় একেবারে কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।